আর এই রুমে, এই রুমে আমাদের এই এই সোফাটা ড্রয়িং রুমে ছিল, তোমরা তো জানো। কালার সেই আজমোলা। এখন গুড মর্নিং বলার সময় নেই। ফার্স্ট অফ অল বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোতাস লাইফস্টাইলে। তোমাদেরকে আরও 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 একবার ওয়েলকাম। তো আজকে স্যাটারডে, এখন ঘড়িতে বারোটার বেশি হয়ে গেছে, তো সেই কারণে আমি আর গুড মর্নিং বললাম না। তো তোমরা সবাই কে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, প্রত্যেকে সুস্থ আছো, প্রত্যেকে এই যে আমার সুইটু, গুড আফটারনুন, আমার মহারানী, আমার প্রিন্সেস। আর কি, যাই হোক, অনেকদিন পরে আবার ব্লগ করছি আমরা। হ্যাঁ, এই এই পরপর ব্লগ না করলে না, মানে প্রত্যেক দিনকার ব্লগটা না করলে না, ব্লগ করার যে স্পিরিটটা না, সেটা হারিয়ে যায়। আর আমি তো একেই তো বিশাল বিশাল ব্লগার, ঠিক আছে, চিন্তা নেই। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, তোমাদের মানে কি বলবো, তোমাদের শুভ কামনায় আমি নিশ্চয়ই একদিন অনেক 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 বড় ব্লগার হয়ে যাব, তাই না বলো? আমি কিন্তু হাল ছাড়িনি, আশাও ছাড়িনি। তো যাই হোক, সকাল থেকে পরপর পরপর করে সব কাজ করে নিয়েছি। এখন বাবাই দে ওটা, এই যে নিম্বু মৌসুমি কেটে নিয়ে এসেছি, খাবো কেন। আমাদের, আমি জুস বের করতেই গেছিলাম অ্যাকচুয়ালি, এই চিমড়ে চিমড়ে খেতেও আমার যেন কীরকম বিরক্ত লাগে। তো যাই হোক, আমি জুস বের করতে গেছিলাম, আমাদের যে জুস মানে জুসারটা যেটা আছে সেটা দেখলাম একটু ভালো করে পরিষ্কার করতে হবে, তো অত সময় তো নেই, একটু পরেই তো খাবো, সেই জন্য আর করলাম না, কেটে নিয়ে চলে এসেছি। আর হাতগুলো অনেক দিন ধরেই ফাঁকা, মানে নখগুলোর কথা বলছি, আজকে ভাবছি নেল পলিশ করবো। নেল পলিশটা দিন আমাকে, একটা স্পেশাল নেল পলিশ দেখাচ্ছি। ও আচ্ছা, এটা যেই নেল পলিশ আপনারা আশাও করতে পারবেন না, সেই নেল পলিশ আজ আমার হাতে আছে। বলুন তো কি, এই বলুন তো কেন বলছি আমি, বলো তো কি, তোমরা কি, তোমরা কি আমার পর, তোমরা তো সবাই আমার পরিবারের একদম আমার খুব কাছের, ঠিক আছে, সরি আপনি বলার জন্য। আমি কিন্তু তুমি দিয়েই ব্লগিং স্টার্ট করেছিলাম, তুমি দিয়েই বলবো, তুমি দিয়েই বলছি, তুমি দিয়েই বলে যাব। তো যাই হোক, আমি এই নেল পলিশটার ব্যাপারে বলি, এই নেল পলিশ, এই দাঁড়াও, এই সেই নেল পলিশ, এই সেই নেল পলিশ যেটা আমাকে গিফট করা হয়েছিল, বলুন। আমি মাদ্রাসাতে এটা আরেকটা হচ্ছে গিয়ে পারফিউম দিয়েছিলাম, তো সেখানে সব পকেট মানি দিয়ে আমি করেছিলাম, সব পকেট মানি আমার শেষ হয়ে গেছিলো, 150 টাকা নিয়েছিল পারফিউমটা। তো পারফিউমটা সত্যি খুব ভালো, আমি অন্য আর কোনো পারফিউম কিনিও নি। আগের বছর যে ও পারফিউম দিয়েছিল সেই পারফিউমটা আমার এখনো চলছে, আমি বলেছি ওকে যে এবছরও মাদার্স ডে আসার আগে একটা যাতে ওই রকম পারফিউম আমাকে দেয়। দিবি তো? হ্যাঁ, টাকা জমা একটু বড় দেখে দিবি, বড় সাইজের কিছু, ওটা তো ছিঁড়ে যাবে, একটু বড় সাইজের কিছু দেখে দিস প্লিজ। আর এই নেল পলিশটা মন থেকে বলছি, মন থেকে একদম অন্তর থেকে বলছি, আমার একদম কালারটা পছন্দ নয়, কিন্তু কিন্তু যেহেতু আমার সুইটু দিয়েছে, আমার পছন্দ হয়ে গেছে, আমি এটা পরবো। অনেক দিন, সেই বলে মাদার্স ডে দিয়ে একদিন পরেছিলাম, তারপর আর পরা হয়নি, ভাবছি আজকে এটাই পরবো, ঠিক আছে। তো তোমরা জানিও কালারটা কেমন, তোমাদের আদৌ পছন্দ হয়েছে কি না। কালারটা খুব খারাপ নয়, কিন্তু এই কালারটা যেন আমার কিরকম, আমার হাতে মানায় না, আমার হাতে একটু ডিপ কালার মানায়, যেমন কি রেড, ব্ল্যাক, যাই হোক। আর কি করব, সকাল থেকে তো সব কাজ বাজ হয়ে গেছে, আজকে মা করছে রান্না। তোমাদেরকে কি রান্নাটা একবার দেখাবো না ডাইরেক্ট লাঞ্চেই দেখাবো? বাবাই লাঞ্চে, আচ্ছা ঠিক আছে, সারপ্রাইজ থাক। তো চলো আমি এগুলো ঠুসে নিই, খেয়ে নিই,
এগুলো খেয়ে নিই। আজকে নুনও নিয়ে আসিনি, এমনিই খাবো, বিট লবণও দিইনি, এমনি খাবার। উনার ফ্রুট খাওয়া হয়ে গেছে। কি কি খেয়েছিস আজকে? টু বানানাস এন্ড ওয়ান অ্যাপেল। টু বানানাস খেয়েছিস? না, আমি জিজ্ঞেস করেছি কি কি খেয়েছিস আজকে। শুধু একটা অ্যাপেল। হ্যাঁ, বানানাটা আমি ভালো করে পরিষ্কার করে প্লেটের উপর দিয়ে পুজো স্নান করে পুজো করতে চলে গেছিলাম, এসে দেখছি বানানার উপরে সমস্ত মানে সবাই বেশ দলবল নিয়ে একদম বংশ টংশ নিয়ে বেশ বসে গেছে মিটিং করতে। মানে বুঝতে পেরেছো কিসের কথা বলছি? পোকা, ঠিক আছে, ফলের উপর যে পোকাগুলো থাকে ছোট ছোট পোকা, সেই পোকা একদম ভরে গেছে বানানাতে। এসে বলছে মাম্মা এটা না আর খাওয়া যাবে না। ওটাই যদি একই জিনিস আমি দাঁড়িয়ে থেকে ওকে খাওয়াতাম দেন ও খেতো, নাহলে ওই তো দেখলে অবস্থা। তো যাই হোক, এখন আমি ফ্রুটটা খাচ্ছি, আপনি কি পরিয়ে দেবেন আমাকে? ও তো পেন্ট করার মতো নেল পালিশ পরায় আমাকে। তোমাদেরকে আজকে দেখাবো, আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি। খুব শখ করে বলবে মাম্মাম তোমার হাতে আমি আমি না নেল পলিশ পরিয়ে দেবো। সেই যে বাড়িতে কালার করে যেরকম জানো তো তোমরা ব্রাশ দিয়ে এরকম এরকম, ও ঠিক এমনি করে আমাকে নেল পলিশ পরলে। তো যাই হোক, ওর হাতে দিচ্ছি না, আমি নিজেই নেল পলিশটা পরবো। তো চলো আজকে থেকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর এই রুমে, এই রুমে আমাদের এই এই সোফাটা ড্রয়িং রুমে ছিল, তোমরা তো জানো, দেখেছো নিশ্চয়ই। আর সোফাটাকে রুমের ভিতর ঢুকিয়ে ওখানে একটা ছোট খাট, প্রত্যেক বছরই শীতে মানে শীত শীত পড়া মানে এটা আমাদের বাড়িতে হবেই, ঠিক আছে, প্রত্যেক বছরই হবে, তোমরা তো সবই দেখতে পাবে পরপর করে। মানে শীত আসা মানে সোফাটা ভেতরে যায় আর খাটটা, অ্যাকচুয়ালি ওই খাটটা নিচে থাকে, ঠিক আছে, নিচ থেকে ওখানে আনা হয়। তার একটাই কারণ, শীতের যে রোদটা, সারা দুপুরের রোদ, সারা বিকেলের রোদ, সেই রোদটা পুরো ওই খাটটার উপরে পড়ে। সবাই ওখানে বসে ল্যাদ খায়, বসে গল্প করে, টিভি দেখে, সেখানে সোফায় বসলে তো সেটা সম্ভব নয় না, মানে সোফায় বসলে একটু ঠিকঠাক করে বসতে হয়, অনেক রকম সমস্যা আছে। তো সেই জন্য ওখানে আমাদের বাড়িতে ওটা প্রত্যেক বছর শীতকালে করা হয়, সোফাটা ভেতরে চলে আসে আর খাটটা ওখানে পাতা হয়। আমি আরেকবার দেখিয়ে দেবো, আগে নেল পলিশটা পুরি ঝটপট করে, ঠিক আছে। চেষ্টা করবো ভালো করানোর, যদি না হয় সেক্ষেত্রে একটু করানো, না না আমার দিকে তাকিয়ে বলে ভালো লাগছে না আমার, দাও করো না, ওই হাতটা দাও, না না এই হাতটা না, তাহলে এটার উপরে ডাবল কোটিং করবো আবার, দাও 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 ডাবল কোটিংটা করে দিই। পেস হতে চলেছে দীর্ঘ না সুদূর, কোথা থেকে এসেছে যাই হোক দেখাই কি আর কি নামের। সব রকম পোজে দেখাতে হবে না, থাঙ্কু থাঙ্কু, ভালো হয়েছে না?
আজকে লাঞ্চ মেনু কি কি আছে বলে দিই, আপনি বলবেন? না বলি বলো না না বল বল শাক, শাকের তরকারি, এই যো মার মাছের টক, এখানে আছে তোমার কুমড়ো ভাজা আর চিকেন, চিকেন লেবু নুন আর সবথেকে মজার ব্যাপারটা দেখাই, ও বাবা গরম গরম। চলো লাঞ্চটা কমপ্লিট করে নি, দেন কথা বলবো। তো বসে গেছি লাঞ্চ করতে। এটা আমার ভীষণ ফেভারিট জিনিস, কুমড়ো ভাজা। এতগুলো দিলেও আমি খেয়ে নেব। আর এখন বলে দিই ঘড়িতে বাজে 1:20। তো এটা কিন্তু এমনি শাকের তরকারি নয়, এটা আমার দিদির মেয়ে খেতে খুবই ভালোবাসে, ওকে খুব মিস করছি খেতে বসে। তো যাই হোক এটা বলে দিই। এটা দেখো কাতলা মাছের তেল দিয়ে করা, কাতলা মাছের তেল দিয়ে শাকের তরকারি। তো তোমরা যদি রেসিপিটা চাও বা দেখতে ইন্টারেস্ট থাকো আমাকে কমেন্ট করো, এটা আমার মা খুব ভালো বানায়। ছোটবেলার সেই আজমোলা, তো এখন মেয়ে আসুক, ওর সাথে একটু হয়তো ঘুম আসলে ঘুমোতে পারি, না হলে হয়তো গল্প করতে পারি, জানি না কি করব। তবে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, কেন এখন দেখবে স্নান করার পরে গা হাত কীরকম যেন টানে, কেন ড্রাই ড্রাই লাগে। আমার তো বডি লোশন শেষ হয়ে গেছে, দেখাচ্ছি যাও। এই যে এটা আগের বারে কিনেছিলাম দুটো, শেষ একটা তো ফুরিয়ে গেছে আর একটা একদম নেই বললেই চলে। বাবা হাজমোলা খাবি তো খা। তো ওইটা আমার এখনো কেনা হয়নি, এবছরে কোনো শীতের বডি লোশন বডি ওয়েল কিচ্ছু কেনা হয়নি। আমি অ্যাকচুয়ালি প্রত্যেকবার শীতে কী করি বলতো, বডি ওয়েলটা খুব ভালো দেখে একটা কিনি, হয় অলিভ অয়েল নাহলে ভার্জিন যে কোকোনাট অয়েলগুলো আছে ওইগুলো কিনি, ওইগুলো ইউজ করি। মানে বডি লোশন যে খুব একটা লাগাতে হবে বা লাগাতেই হবে এরকম ব্যাপার নেই, আমি বডি ওয়েলটা খুব ভালো করে মেনটেন করি আর মানে পুরো শীতটাতে, ব্যাস ওই জন্যই বডি লোশন অতটা লাগে না। তো কি না কেনা থাকে অতটা ইউজ করি না। তো যাই হোক চলো দেখা হচ্ছে বিকেলবেলায়। তো দেখো এই বেডটার কথা বলছিলাম, এই বেডটা পুরো এই পর্যন্ত পুরো রোদ চলে আসে, এই জানলাটা খোলা থাকলে পুরো এই পর্যন্ত রোদ চলে আসে, পুরো শীতকালটা এইখানে খুব সুন্দর। মা বসে এখানটায় সবজি কাটতে পারে, তারপর এখানে সব জিনিস রোদেও দিতে পারে, সেই কারণে সোফাটা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো এখন মোটামুটি ঘড়িতে কটা বাজে, 4:45 বাজে, বিকেল 4:45। তো দেখো আমি কি খাচ্ছি, ছুটির দিন হলে শুধু খাওয়া আর খাওয়া, এটা সবাই চেনো গুজিয়া বলে এটাকে। এটা আবার সব দোকানের ভালো মানে ভালো বানায় না, আমাদের এখানে একটা দোকানেই ভালো বানায় যেটা কালকে আমি কিনে এনেছিলাম। অ্যাকচুয়ালি এটা আমার মেয়ে খেতে খুব 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 ভালোবাসে, ও আসছে বাথরুমে আছে ফ্রেশ হচ্ছে, ওকে বলেছি আয় তাড়াতাড়ি গুজিয়াগুলো খেয়ে নে, বলতে তাড়াতাড়ি উঠে বাথরুমে গেছে দিয়ে আসছে।
পুজোর দিন হয়তো দেখেছিলে। তো এটা আমি ইউটিউবেই একজন ব্লগারকে দেখে আমি কিনেছিলাম, তো তারপর থেকে খুব একটা ইউজ করা হয়নি, তো এখন ভাবছি আবার ইউজ করব। ইউটিউবে মামন দিকে দেখে কিনেছিলাম এটা। এটা একটু পরে দিচ্ছি, দেখো এটা মোমবাতিটা যেটা দিয়েছি এটা অনেকটা বড়, তো একটুখানি গলে যাক, তারপর এটা আমি ওর উপর বসিয়ে দেবো, ঠিক আছে? দেখো আমি এটা রেডি করে দিয়ে দিয়েছি, এর মধ্যে যে কর্পূর, ফোকাস করছে না কেন? দেখো এর মধ্যে কর্পূর, আর এখানে অ্যাকচুয়ালি এইখানে অন্য টাইমে না আমি কি করি বলতো, এতে তোমার ওই প্রদীপের যে সলতেগুলো হয় গোল গোল ছোট ছোট, সেই সলতেগুলো দিয়ে রেডি করে দিই। আজকে না ভালো লাগছে না, আমি ভাবলাম যে এই ধরনের মোমবাতি তো আছে বাড়িতে, তো মোমবাতি দিয়ে দেখা যাক, দিই বাজারে, ঠিক আছে? আমি এখানে দেখো মেয়ের জন্য দুধ বসিয়েছি, অ্যাকচুয়ালি ওকে আজকে দুধ দেবো না, একটু ছানা কাটিয়ে দেবো ভাবছি, ছানা দেবো আর নিজের জন্য একটু চা করবো। চাটা করে নি, কথা বলছি। অ্যাকচুয়ালি আমার মা এই শনিবার রবিবারই একটু টাইম পায় নিজের জন্য একটু বাজারে যাওয়া, মায়ের যে বান্ধবী আছে তাদের বাড়িতে যাওয়া বা তাদের সাথে মিট করার, অ্যাকচুয়ালি সোম থেকে শুক্র তো পুরো বিজি 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 যা, তারপর সবচেয়ে বড় কথা আমি তো বাড়িতে থাকি না, সেই কারণে মাও যেতে পারে না, তো সেই কারণে মা শনিবার রবিবার হলে একটু বেরোয়। তো এখানে আমার দুধ চা, স্পেশাল দুধ চা ফুটছে, আমার তো দুধ চা ফুটছে, জানি না কেন, মানে বহু চেষ্টা করেও দুধ চা নেশাটা কোনোভাবেই ছাড়তে পাচ্ছি না, কেন জানি না, সারাদিনে একবার হলেও যদি না ওই দুধ চা খাই মনে হয় যেন আজকে সারাদিন চাই খাইনি। তো তোমাদের কাছে যদি দুধ চা ছাড়ার কোনো টেকনিক থাকে বা এই নেশা থেকে মুক্তি পাওয়ার কোনো টেকনিক থাকে আমাকে বলো তো, বলো বলো তোমার কোথায় গল্প করলাম, গিয়ে বসলাম ভাবি ফোন করতে চলে যা, আজকে গল্প হয়নি সবে, দাদা বিড়ালটা নিয়ে কথা শুরু হয়েছে, কাল হবে, কালকে যাওয়ার ইচ্ছা আছে, তারপর কি হয়, কি কি প্রদীপ কিনে এনেছো বলো, প্রদীপ গুলো কোথায়, প্রদীপের তেল আর এই প্রদীপ, 16টা প্রদীপ মা, 13টা প্রদীপ আর এখানে তোমার চারমুখী বালা, তোমার চারমুখী প্রদীপ আছে, এটা জ্বালতে হয় ধনতেরাসের দিন, তাই তো? মঙ্গলবার তো ধনতেরাস বললো। আচ্ছা আর আপনার তো বাজি এখনো কেনা হয়নি, বাজি তো এবারে কেনা হবে না, ওই যেটুকু না হলে নয় সেই রকম, আপনি কি বাজি কিনতে চাইছেন? না। তাহলে কি করবে ফানুস? না। তাহলে মোমবাতি তো কি কিনবি সেটা তো বল। হ্যাঁ চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, মানে সত্যি কথা বলতে যখন আমি জিম যেতাম, ও তোমাদেরকে তো বলাই হয়নি, আমি লকডাউনের আগে পর্যন্ত জিম কন্টিনিউ করতাম, ঠিক আছে? তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছিলাম বলতে, আমি ওইভাবে মোটা থেকে রোগা হওয়ার জন্য বা ওই ধরনের কিছু মানে করার জন্য যেতাম না, ঠিক আছে? আমার বডি পেন হতো, তারপর তোমার কোমর থেকে পা পর্যন্ত প্রচণ্ড পেন হতো, সেই কারণেই যেতাম বা নিজেকে ফিট রাখার জন্য যেতাম, তো কন্টিনিউ তো করতাম, মানে ভীষণ চাপের মধ্যেও থাকতাম তখন, অফিস থেকে আসার পর টিফিন করার পর, মেয়েকে টিফিন দেওয়ার পর, তারপর জিমে যেতাম, মানে ফিরতে রাত 9:30-10 বেজে যেত, মানে হয় বাবা নাহলে ভাই নাহলে বাড়ির যে কেউ গিয়ে, নাহলে আমার হাজব্যান্ড যে কেউ গিয়ে আমাকে নিয়ে আসতো, ঠিক আছে? তো যাই হোক, সেটা মানে সেই তখন দুধ চা খাওয়ার অভ্যেসটা ছেড়ে গেছিলো, এই আবার হয়েছে এই লকডাউনে হয়েছে, মানে প্রচণ্ড বিকেলের পর বা সকালের পর প্রচণ্ড ক্রেভিং হয় দুধ চা খাওয়ার, মানে আমার ফ্যামিলির মধ্যে আমার আর আমার মাসিমণিরই একার এই অভ্যেসটা আছে দুধ চা খাওয়ার, নাহলে সবাই কিন্তু র চা খায় বা গ্রিন টি খায়, ঠিক আছে?
আমি জানি না কেন আমি ছাড়তে পাচ্ছি না, মানে চা খাবো তো দুধ চা খাবো, না হলে চা খাবো না, এরকম একটা ব্যাপার চলে এসেছে এখন। তো যাই হোক, আজকে তো মোটামুটি বাবা, তারপর বাবার মা গিয়ে অনেকগুলো সবজি বাজারও করে এনেছে, তো রাত্রেবেলাও সেই একই একই মেনু আছে। আমার জন্য খালি রুটি হবে, আমি রুটিটা বানাবো, আর দেখি কি করা যায়। মেয়ের সাথে ইচ্ছা আছে একটু মুভি টুভি দেখার বা টিভি দেখার। সামনেই তো দিওয়ালি আসছে, পুজো আসছে, জানিও তোমরা কে কী প্ল্যান করছো। আমার দিওয়ালি মানে ভাইফোঁটার গিফট আমার কেনা হয়ে গেছে, মোটামুটি পুজোর সময়ই আমি কিনে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে এখনই দেখাচ্ছি না, পরে পরে দেখাবো, কেন আমার ব্লগ তো সবাই দেখে, দেখলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, নিজেরা খুব 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 হ্যাপি থাকো, ঠিক আছে? তো চলো, টাটা। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর খুব ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো, বাই।